মহর আর কাবিন কি এক? বর্তমানে বাংলাদেশ বিয়েতে 5-7 লক্ষ টাকা কাবিন করা হয়, তাহলে কি 5-7 লক্ষ টাকা পরিশোধ করার পর বাসর ঘরে ঢুকতে হবে? মহর আর কাবিন, প্রচলিত অর্থে অনেক লোক মহরকেই কাবিন বলে। মহর হলো স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদেয় অর্থ বিয়ে উপলক্ষে, সেটা হলো মহর। আর কাবিন বিয়ে যে কাগজে লেখা হয়, দলিলপত্রে লেখা হয়, সেটাকে কাবিন নামা বলা হয়। কাবিন নামা তো আমার দেশে অনেকে কাবিন বলেও মহরকে বুঝায়, বা অনেক সময় কাবিন বলে মহরকে বোঝানো যায়। তো সেই অর্থে দুইটা এক বলা যায়, যদি কাবিন বলে মহরকে বোঝায়। বাকি মহরটা হলো টাকা বা অ্যামাউন্ট বা হক স্ত্রীকে যেটা দিতে হয় বিয়ে উপলক্ষে, আর কাবিন নামা হলো সেই কাগজ যেটাতে কিরহলা বিয়ের চুক্তি লেখা হয়, স্বাক্ষর হয়, সেগুলো কাবিন নামা। তো অনেক সময় কাবিন বলতে মহরকে বোঝানো হয়, অতএব সেক্ষেত্রে মহর আর কাবিন একই জিনিস, অর্থাৎ ওই টাকাটা বোঝানো হবে। আর 5-7 লক্ষ টাকা হোক আর যাই হোক, মহর যা ধার্য হবে দুই পক্ষের সম্মতিতে সেটা দিতে হবে। বাসর আগে দিতে পারলে ভালো, মানে বিয়ের শুরুতে দিয়ে দিতে পারলে উত্তম, আর কোনো কারণে বাকি রাখলেও সেই সুযোগ আছে। কিন্তু ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা জায়েজ নাই, ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা কি নাই, জায়েজ নাই। আমাদের দেশে এখন মহরটা হয়ে গেছে রীতিমতো সিকিউরিটি মানি, সিকিউরিটি মানি, সিকিউরিটি মানির মতো করে এটা দেওয়া হয় তালাক হলে, মহর দেওয়া হয় কে হলে, তালাক হলে। এটা অনুচিত। সম্ভবত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের সময় আল্লাহ রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে ঠিক হয়েছে, তিনি নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শর্ত দিয়েছেন যে আমার মহর টাকা শোধ করার ব্যবস্থা করেন, অর্থাৎ পেমেন্ট করেন আগে। বাংলাদেশে কোনো মেয়ে যদি এটা বলে, খবর আছে না, বলে বিয়ের আগে বলতেছে যে আমার আগে মহর পেমেন্ট করেন, এটা নারীর অধিকার এবং বিয়ের আগেই সেটা দেওয়া উচিত, বিয়ের শুরুতে সেটা দেওয়া উচিত। একান্ত দিতে না পারলে বউয়ের কাছ থেকে দরখাস্ত লিখে আবেদন করে হাত পায়ে ধরে আপনি সময় নেবেন, সময় নিয়ে দিয়ে দিবেন। সময়টা যদি হয় অনন্তকাল, যে দেব, বছরকে বছর চলে গেলাম, তালাকের জন্য অপেক্ষা করেন, সেটা খুবই গর্হিত কাজ, এটা হওয়া উচিত না। যুবকরা মহর সেটাই ধরবেন যেটা দিতে পারবেন, আর ঝুলা রাখবেন না। ইদানিং পারিবারিক খুনাখুনি বেড়ে গেছে, প্রত্যেক জেলায় জেলায় একের পর এক খুন হচ্ছে, এর থেকে বাঁচার উপায় কী? এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের মধ্যে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষার প্রচার প্রসার, দিন চর্চা করার গুরুত্ব বাড়াতে হবে। সমাজ থেকে এগুলো যত কমাবেন মানুষ তত পশুর মতো হয়ে যাবে, মানুষের মধ্যে আল্লাহর ভয় যত কমবে মানুষ তত লাগামহীন হয়ে যাবে। এটি হলো মূল সমস্যা, যে আমরা শিক্ষা সিলেবাস থেকে ধর্মকে কাটছাট করে ফেলছি, আমরা সব জায়গা থেকে ধর্মকে বিদায় করে দিচ্ছি। ধর্ম বিদায় করে দেওয়ার ফলে কি হয়েছে, আমাদের নীতি নৈতিকতা আস্তে আস্তে শূন্যের কোটায় চলে যাচ্ছে, এছাড়া অন্য কোনো বাঁচার পথ নেই।